হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17তম অধ্যায় পরিসংখ্যান অধ্যায়ের আমরা কিছু সৃজনশীল অঙ্ক দেখব। তো এই যে সৃজনশীল অঙ্ক দেখব, এটা মূলত আমাদের পাঠ্যবইয়ের 15 নম্বর প্রশ্নটা। যদি কারো না মিলে যায় তাহলে অসুবিধা নাই, আপনারা প্রথমে প্রশ্ন তুলে নিতে পারেন। যদি না মিলে বা বই না থাকে প্রথম প্রশ্ন তুলে নেন। আচ্ছা, এই ডাটাগুলো দেওয়ার আগে কিছু কথা লেখা ছিল এরকম। তাপমাত্রা পরিবর্তনশীল, বাংলাদেশে সাধারণত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা কম এবং জুন মাসের চতুর্থ সপ্তাহে তাপমাত্রা বেশি থাকে। 52 সপ্তাহের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস এককে নিম্নরূপ। এখানে টোটালি 52টা সপ্তাহের তাপমাত্রা দেওয়া আছে। কয় সপ্তাহ? 52 সপ্তাহ, মানে 52 উইক। তো এখানে 52টা ডাটা দেওয়া আছে। মূলত এগুলো হচ্ছে তাপমাত্রা মান, প্রত্যেক সপ্তাহে তাপমাত্রা কত ছিল। তারপরে এই ডাটা থেকে আমাকে 3টা কোয়েশ্চেন করলো। শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো, প্রথম প্রশ্ন। তারপরে প্রশ্ন, প্রদত্ত উপাত্ত সমূহকে সারণী আকারে প্রকাশ করে সারণী থেকে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার গড় নির্ণয় করো। 9 নম্বর প্রশ্ন, উপরে প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচলক নির্ণয় করো। ঠিক আছে, তো বন্ধুরা আমরা শুরু করি। আমরা যেহেতু 11 নম্বরের ক্লাস এটা আমাদের, তো আমরা একটা একটা করে প্রশ্ন দেখব। ওকে, প্রথম প্রশ্ন, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমাকে কিন্তু অলরেডি বলে দিছে, প্রশ্নের মধ্যে বলে দিছে শ্রেণীব্যাপ্তি কত ধরতে হবে। যদি শ্রেণীব্যাপ্তি না দেওয়া থাকতো তাহলে আমরা নিজের ইচ্ছামতো করে ধরি। ইচ্ছামতো কীভাবে ধরি বলছিলাম, এমনভাবে যেন ধরি যেন শ্রেণী সংখ্যা 7, 5, 6 এর মধ্যে হয়। কিন্তু এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তির মানটা অলরেডি দিয়ে দিছে, সো আমাদের ধরার কিছু নাই। তো আমাকে বলছে শ্রেণী সংখ্যা, তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে আমাকে যা যা করতে হবে, প্রথমে কী বলছিলাম, দেখতে হবে নিম্ন পরিসীমা। আমরা তো আমরা নিম্ন পরিসীমা মানে কি, আমরা আগেও বলে আসছিলাম, নিম্ন পরিসীমা মানে হচ্ছে যে মানগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা নিম্ন পরিসীমা, সেটা হচ্ছে গিয়া 7। আপনারা খুঁজে দেখবেন 7 হবে। তারপরে যে উচ্চ পরিসীমা, তো উচ্চ পরিসীমা আমরা বের করব, সবচেয়ে বড় যে মানটা সেটা হচ্ছে গিয়া উচ্চ পরিসীমা। তারপর বের করতে হবে কি, আমার পরিসর। আচ্ছা, পরিসর মানে হচ্ছে গিয়া উচ্চ পরিসীমা থেকে নিম্ন পরিসীমা বিয়োগ করব, তার সাথে একযোগ করব। এটা হচ্ছে গিয়া তোমার আমরা পরিসর বের করার নিয়ম। তো আমরা 42 থেকে -7, 35 +1, 36। এবার আমাকে বলছে বের করতে হবে শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তির সূত্র হচ্ছে পরিসর বাই, সরি, আমাকে বলছে শ্রেণী সংখ্যা বের করতে হবে। তো শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর 36, শ্রেণীব্যাপ্তি হচ্ছে 5, ভাগ করলে 7.2। এবার বিষয় হচ্ছে 7.2 কোনো শ্রেণী হতে পারে না, শ্রেণীর সংখ্যা 7টা হতে পারে, 8টা হতে পারে। তো যেহেতু 7.2 আমরা কত ধরতে পারি, 8, এত নম্বর শ্রেণীর সংখ্যা কত, 8। বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। এবার আমরা দেখছি 6 নম্বর প্রশ্ন। প্রশ্নে কী বলছে, আমাকে গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমরা বারবার বলে আসছি, যেটা আমার 17 নম্বর অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে, আয়তলেখ, বহুভুজ, গড়, মধ্যক, প্রচুরক। এবার আমাকে যদি গড় নির্ণয় করতে বলে, আমাকে প্রথমে অবশ্যই আমাকে গড়ের সূত্র মনে রাখতে হবে। যদি আমি মনে রাখতে পারি, পারলাম না, পারলে কোনো রাফ একটা জায়গার মধ্যে তোমরা লিখে নেবা, কিসের জন্য লিখবা এবার চিন্তা করি। কারণ যেহেতু আমরা সারণী তৈরি করতে হবে, সারণী তৈরি করতে হলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে কয়টা কলাম হবে, কয়টা সারি হবে। এই জিনিসটা আমাকে কয়টা কলাম হবে, কয়টা সারি হবে, এটা যদি না বুঝি তো আমাকে আমার পক্ষে সারণীটার বানানো সম্ভব না। সো আমরা কয়টা আসলে মানে সারি হবে, সারি মানে মানে কি,
এগুলো আর কি, একটা দুইটা তিনটা চারটা, এগুলো সারি। সারি কয়টা হবে তা নির্ভর করে কিসের উপরে? শ্রেণী ব্যক্তির উপর। তো বন্ধুরা, আমরা ক নম্বর প্রশ্নের মধ্যে আমরা অলরেডি দেখে আসছিলাম শ্রেণীর সংখ্যা কত, শ্রেণীর সংখ্যা যত সারির সংখ্যা তত কত ছিল? আটটা। তো আমাকে আটটা লিখতে হবে, আর মানের জন্য একটা, নয়টা। সবসময় মানের জন্য একটা লাগে, মানে আমার রাশিগুলো লেখার জন্য আর কি। তাহলে আমার শ্রেণী ছিল আটটা, আর মানের জন্য একটা কয়টা হবে? নয়টা। টোটালে আমার নয়টা শাড়ি লাগবে। এবার এই শাড়ি সংখ্যাটা নির্ভর কিসের উপরে? শ্রেণী সংখ্যার উপরে। কিন্তু কলাম সংখ্যা কয়টা হবে, মানে কলাম মানে যে উপর থেকে নিচে কলাম কয়টা হবে তা নির্ভর করে কিসের উপর জানেন? সূত্রের উপর। আচ্ছা, এখন সূত্রের মধ্যে আমাকে কী কী বলছে? এফআই লাগবে, এক্সআই লাগবে, এন লাগবে, আবার এফআই এক্সআই কী লাগবে? গুণফল লাগবে। এখন আমার সূত্র থেকে চিন্তা করতে হবে আমার কয়টা গড় লাগবে, যেহেতু আমাকে সারণি তৈরি করতে হবে, শ্রেণী ব্যক্তি এর জন্য একটা গড়। এবার যেহেতু আমার এগুলোতে আমি যেহেতু সারণি তৈরি, টালির জন্য একটা গড়, দুইটা গেল। এবার গণসংখ্যার জন্য লাগবে একটা গড়, স্বাভাবিক আমার লাগে। গণসংখ্যা মানে কি? এফআই। তো বন্ধুরা, আমি এফআই পেয়ে গেলাম, কিন্তু আমার কী লাগবে? এক্সআই লাগবে। তাহলে আমার এক্সআই লাগে একটা গড়, চারটা গড়। কিন্তু আমার কিন্তু এফআই এক্সআই আলাদা পাবে না, এফআই এক্সআই কী করলে কী দরকার? আমার গুণ দরকার। তাহলে এফআই এক্সআই এর গুণফলের জন্য আরেকটা কয়টা কলম দরকার? আমার পাঁচটা কলম। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমার কলম কয়টা হবে তা বলে দিবে কে? আমার সূত্র বলে দিবে। ওকে, তো আমরা এবার প্রশ্ন হচ্ছে, আমরা পাঁচটা কলম বানাইলাম, ঠিক আছে? প্রথম কলম দিলাম শ্রেণী ব্যক্তি, তালি, গণসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু, মানে এক্সআই মানে হচ্ছে শ্রেণী মধ্যবিন্দু, তারপর হচ্ছে গিয়ে এফআই এক্সআই। তো এবার বিষয় হচ্ছে, আমরা শ্রেণী ব্যক্তি কত থেকে শুরু করছি? ছয় থেকে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমি ছয় থেকে কেন শুরু করছি? আমি জিরো থেকে শুরু করলে হয় না, বা আমি বিশ থেকে শুরু করলে হয় না? হয়। কিন্তু আমাকে দেখতে হবে আমার যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো কত থেকে দেওয়া আছে? সাত। তো সাত থেকে দেওয়া আছে, আমরা চাইলে সাত থেকেও শুরু করতে পারি বা ছয় থেকেও শুরু করতে পারি। আপনি ইচ্ছা করলে জিরো থেকে শুরু করতে পারেন, জিরো থেকে শুরু করে লাভ আছে, কারণ জিরো থেকে সিক্স বা সিক্স পর্যন্ত কোনো মান নাই, ছয়গুলো নিয়ে আমার কোনো দরকার নাই। সেই কারণে আমি সাত থেকে শুরু করছি বা ছয় থেকে আমরা শুরু করছি। আপনি চাইলে জিরো থেকে শুরু করতে পারেন, অসুবিধা নেই। তবে একটা বিষয় আমাকে বলে দিয়েছে, কিন্তু শ্রেণী ব্যক্তিগত পাস, পাসের বেশি কিন্তু দেওয়া যাবে না। সো আমি যেহেতু সর্বনিম্ন মানটা সাত, আমি ছয় থেকে শুরু করলাম। দেখেন, ছয় সাত আট নয় দশ, কত? পাঁচ। তারপর আমি এগারো থেকে শুরু করছি, ঠিক সেমভাবে আমরা শ্রেণী ব্যক্তি। দেখেন আমার সর্বোচ্চ মানটা কত দেওয়া ছিল? 42। আমি যখন 41 আসছি, 41 আসছি মানে আমার আরও কিছু মান দরকার আছে, গেলাম 45-এ। এবার 45-এর পরে আসবে কত? 46। 46 কোনো মান আছে? এর চেয়ে বড়ো কোনো মান আছে? সো আমার আর যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এই কারণে আমরা 6 থেকে শুরু করছি, 45 থেকে শেষ করছি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ওকে, তো এবার এবার দেখবো আমার টালির সংখ্যা। তো বন্ধুরা, টালি দেখতে হলে আমাকে সবসময় যে কাজটা করতে হবে, আমাকে দেখতে হবে যে এই শ্রেণী ব্যক্তি ছয় থেকে দশ, ছয় থেকে দশের মধ্যে কয়টা মান আছে দেওয়া। তো ছয় থেকে দশ আমরা হিসাব করি। আর একটা যে বিষয় আমি আপনাদেরকে বারবার বলতেছি, অবশ্যই মানগুলো লেখার সময় মানগুলো একটাতে কাটতে হবে, ঠিক আছে? না কাটলে যে বিষয়টা হবে, আমাদের কোনো সময় ভুল ক্রমে একটা মান না, মানে আমাদের মানে ভুল হয়ে যেতে পারে, পরবর্তীতে আমার কোনটা ভুল হয়েছে এটা আমি খুঁজে পাওয়া সম্ভব না, ঠিক আছে? যেমন আমার প্রশ্নের মধ্যে বলছে কি 52 সপ্তাহ, তো 52 সপ্তাহ যদি আসে 52টা মান অবশ্যই আসবে। এবার যদি কোনো ক্রমে যদি একটা বাদ পড়ে যায়, তাহলে যেটা কাটা পড়বে না এটা বাদ আছে, এটা আমরা পরবর্তী ঠিক করতে পারবো আমরা। কিন্তু যদি আমরা না কাটি, তাহলে পরবর্তী ঠিক করার কোনো সুযোগ থাকে না, অঙ্কটা আবার প্রথম থেকে করতে হবে। সো কেটে কেটে করবেন। এবার দেখি ছয় থেকে দশ পর্যন্ত কয়টা মান আছে। ছয় থেকে দশ, এক, দুই, তিন, তিন, তিন,
স্যার বন্ধুরা এই চারটা ছাড়া আর কোনো মান নাই তোমার কিসের মধ্যে ছয় থেকে দশের মধ্যে সেই কারণে আমার টালি হবে কটা চারটা এক দুই তিন চার বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন আপনি কিন্তু সাথে সাথে গণসংখ্যা বসাবেন না সাথে সাথে গণসংখ্যা যদি বসান তাহলে হয়তো বা আপনার কোনো জায়গায় মিস্টেক যদি হয়ে যায় তাহলে আমার এখানে আমার গণসংখ্যা টালি কটা চারটা এর মানে গণসংখ্যা চাই কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে না আসলে আমার একটা মান রয়ে গেছে তাহলে হইল কটা পাঁচটা পাঁচটা হলে কিন্তু আপনি পাঁচটা যদি চারটা লেগে ফেলেন তাহলে পাঁচটা লাগলে কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু সো টালির একটু পরে লাগবেন মানে গণসংখ্যাটা পরে লাগবেন আমার মান বায়ান্নটা আমার টালি যদি বায়ান্নটা হয়ে যায় তাহলে পরে আমরা গণসংখ্যাটা বসাই নেব আশা করি বুঝতে পারছেন আমার কথা এবার তো সেমভাবে আমরা এভাবে একটাটা কাটবো একটাটা করে মান বসাবো তো বন্ধুরা আমরা সবগুলো মান একটাটা করে এভাবে বসাইলাম এবার আমরা হিসাব করে দেখি আসলে চারটা পাঁচটা চার পাঁচ নয় এই সবগুলো হিসাব করার পরে দেখছি বায়ান্ন হয়েছে ফিফটি টু হয়েছে ফিফটি টু আছে মানে আমার সবগুলো সংখ্যা কী হয়েছে কাটা হয়েছে ঠিক আছে যদি আমার টালির সংখ্যা বায়ান্নটাই হয়ে থাকে তাহলে আমার সবগুলো ঠিক আছে এবার আমরা গণসংখ্যা বসাতে পারি আর বন্ধুরা আমি একটু সময়ের মানে ভিডিওটা লং টাইম হয়ে যাবে সেই কারণে আমি আপনাদেরকে সবগুলো ক্যাটাগরি দেখাই না আপনারা বাসায় অবশ্যই ক্যাটাগরি প্র্যাকটিস করবেন তো আমরা যেহেতু বায়ান্ন হয়ে গেছে টালির সংখ্যা আমরা অবশ্যই বসাতে পারি সে টালিগুলো কত হতে পারে প্রথমটা হচ্ছে চার পাঁচ আট তেরো নাইন নাইন ফাইভ সিক্স টু বন্ধুরা আমি বলছিলাম কি আমার এনের মান দরকার হবে সেই এনের মান হচ্ছে সবগুলো গণসংখ্যার যুগ পড়লে হচ্ছে গিয়া এনের মান আর অলরেডি বইয়ের মধ্যে বলে যে ফিফটি টু এটাই কিন্তু এনের মানটাও দেখা যাচ্ছে ভিডিও এনের মান আচ্ছা এবার বন্ধুরা আমরা বের করবো কি শ্রেণী মধ্যবিন্দু তো শ্রেণী মধ্যবিন্দু বের করার নিয়মটা কী ছিল নিম্ন পরিসর এবং উচ্চ পরিসর আমরা কী করবো যোগ করবো যোগ ফলকে আমরা দুই দ্বারা ভাগ করবো তো ছয় এবং দশের যোগ করলে কত হবে ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আট এটা কত হবে এগারো আর পনেরো যোগ করলে কত হবে অবশ্যই হবে টোয়েন্টি সিক্স তাহলে কত হবে তেরো তো আমরা সেমভাবে মানগুলো বসাই তো বন্ধুরা আমরা শ্রেণীর মধ্যবিন্দুগুলো বসাইলাম এবার আমরা বসাবো কি এফআই এক্সআই তো এফআই এক্সআই মানে হচ্ছে কি এফআই এবং এক্সআইয়ের কি গুণফল একদম বেশি আমরা দেখি সাড়ে আটে বত্রিশ ঠিক সেমভাবে আমরা এফআই এক্সআই গুণ দিয়ে আমরা মানগুলো বসাবো বলো তো বন্ধুরা আমরা এফআই এক্সআইয়ের মানগুলো বের করলাম এবার আমরা দেখব আমার কিন্তু প্রশ্নের মধ্যে বলছে সামেশন অফ এফআই এক্সআই দরকার আমার কিন্তু এফআই এক্সআই বলছে না তো সামেশন অফ এফআই এক্সআই মানে হচ্ছে গিয়ে সবগুলো এফআই এক্সআইয়ের যোগফল তো আমরা সবগুলো এফআই এক্সআই যোগ করলাম যোগ করলে আসবে কত বারোশো একাত্তর আসলো ঠিক আছে তাহলে দেখেন তো বন্ধুরা আমরা প্রশ্নে যা যা দরকার আমরা সবগুলো পেয়ে গেছি কিনা আমার প্রশ্নের দরকার ছিল সামেশন অফ এফআই এক্সআই পেয়ে গেছি আমার এম দরকার এন অ্যামাউন্টও পেয়ে গেছি এবার জাস্ট আমরা অ্যামাউন্টটা বসাই দিব তারপর অঙ্ক মিলে যাবে বারোশো একাত্তর এর অ্যামাউন্ট কত ফিফটি টু তো আমরা হিসাব করলে যা আসবে সেই মানটা হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফোরটি সিক্স আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন অফকোর্স এবার আমরা দেখব সবার শেষের যে গ নম্বর প্রশ্ন উপরের তত্ত্ব প্রাপ্ত সারণী ব্যবহার করে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরোক্তি নির্ণয় করো কিন্তু প্রশ্নের একটু যদি খেয়াল করেন বলছে আয়তলেখও ব্যবহার করে প্রচুরক আমাকে কিন্তু ডাইরেক্টলি কিন্তু বলে না প্রচুরক নির্ণয় করো প্রচুরক নির্ণয় করো সূত্র বললে আমরা জানি এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এই সূত্রটা আমরা জানি কিন্তু আমাকে কিন্তু সূত্র প্রয়োগ করে বলে নাই আমাকে বলছে কী করে আয়ত লেখ তাহলে আমাকে কী করতে হবে আয়ত লেখ করতে হবে তাহলে আমরা যখন গ নম্বর প্রশ্ন যখন আমরা শুরু করব অবশ্যই আমার কী লাগবে আয়ত লেখ লাগবে তো বন্ধুরা আমরা জানি আয়ত লেখ যদি অঙ্কন করতো আমাকে অবশ্যই অবিচ্ছিন্ন শৃঙ্খলা লাগবে আমার কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া আছে না আয়ত লেখ অঙ্কন করতে হলে আমার দুইটা জিনিস লাগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগে আর গণসংখ্যা লাগে আর বাকি সবগুলো দরকার আছে একটারও দরকার নেই সো আমরা এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাকে বের করবো আর গণসংখ্যা তো অলরেডি দেওয়া আছে তো বন্ধুরা আমরা যেহেতু গ নম্বর প্রশ্নের মধ্যে বলছিলাম
আয়তলেখ অঙ্কন করো, তারপরে আমরা প্রচুরক একসাথে। তো আয়তলেখ অঙ্কন যেন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রয়োজন, সেই কারণে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা একে নিলাম। তো দেখেন তো আমরা শ্রেণীবৃত্তির মধ্যে দেখেন দশ, এটা হচ্ছে উচ্চ পরিসর দশ আর এটা নিম্ন পরিসর এগারো, পার্থক্য কত ওয়ান। তো আমরা ইচ্ছে করলে এমন হোক করতে পারি, এটাকে আমরা বানিয়ে ফেললাম ধরেন এগারো, এটাকে বানিয়ে ফেললাম ষোলো, এটাকে যদি আমি বানিয়ে ফেলি কত ছাব্বিশ একত্রিশ, তাও কিন্তু হয়। কিন্তু বেশিরভাগ বইয়ের মধ্যে বা আমরা মেইন বইয়ের মধ্যে যেটা সাপোর্ট করে যে নিম্ন পরিসীমাকে উচ্চ পরিসীমাকে জিরো পয়েন্ট ফাইভ যোগ আর নিম্ন পরিসীমাতে জিরো পয়েন্ট ফাইভ যোগ, যেহেতু এইভাবে মানে বেশিরভাগ বইয়ে যেহেতু এইভাবে করলো আমরা এইভাবে করতে পারি, অসুবিধা নেই, আমরা এইভাবে করলাম। ঠিক আছে, সিস্টেমটা হচ্ছে উচ্চ পরিসর থেকে জিরো পয়েন্ট সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করতে হবে আর নিম্ন পরিসর থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা এইভাবে অভিজ্ঞতা শ্রেণীসীমা বের করলাম। তারপরে আমরা এখন দেখব আমরা আয়তলেখ, প্রশ্নের মধ্যে বলছে আয়তলেখ অঙ্কনের মাধ্যমে প্রচুরক। ঠিক আছে, তো আমরা আগে আয়তলেখটা আঁকি, তারপরে বুঝবো আমরা প্রচুরকটা কীভাবে বের করতে হই। তো আয়তলেখটা যখন আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করতে পারি ফাইভ পয়েন্ট ফাইভ, তখন গণসংখ্যা কত চাই আমি এদিকে কিন্তু গণসংখ্যা লিখলাম, সরি গণসংখ্যা স্টপ করো। তো আমরা এদিকে গণসংখ্যা সর্বোচ্চ মান হচ্ছে ১৩, সেই কারণে আমরা টু করে ধরলাম, আমরা এটি পর্যন্ত গেলাম। এবার আমরা ধরলাম যখন গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণী ফাইভ পয়েন্ট ফাইভ, তখন গণসংখ্যা হচ্ছে ফোর, ফোর মানে কোন জায়গাটা কোন ধরা, এর আগে কিন্তু একটা জায়গা রয়ে গেছে, কিন্তু মানে জিরোতে জিরোতে কত পর্যন্ত ফাইভ পর্যন্ত, আমরা এখানে ডট 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 এখানে অনেক মানে থাকতে পারে, আমরা এই কারণে এদিকে আমরা ডট ডট দিতে পারি। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কত পর্যন্ত, ফোর পর্যন্ত, এটা হচ্ছে ফোর, আচ্ছা ফোর, তারপরে তারপর হচ্ছে কত ফাইভ, ফাইভ হলে কোন জায়গাটা হবে, ফাইভ হলে এই এই জায়গাটা। তো বন্ধুরা আমরা এখানে আগে আয়তলে কটা, এটা ছিল এরকমটা, পরটা কত ফাইভ, তো ফাইভ হলে কোন জায়গা যাবে, এই সোজা যাবে বন্ধুরা। এরপরেরটা এইট, এইট মানে কোন জায়গাটা, এটা হচ্ছে এইট, তারপরে বললো থার্টিন, থার্টিন মানে কোন জায়গাটা আমরা দেখতে পারি, এইটা থার্টিন, তারপরে নাইন, তো নাইন আসলে কোন জায়গাটা হবে, অবশ্যই এই জায়গা হবে নাইন, তারপর ফাইভ, ফাইভ হলে এটা, তারপরে কত সিক্স, সিক্স হলে জাস্ট একটু ওপরে, তারপরে টু, টু মানে হচ্ছে এটা। তো বন্ধুরা আশা করি আমরা আয়তলেখটা আঁকতে পারলাম, বুঝতে পারলাম। তো এবার আমার প্রশ্ন কিন্তু আয়তলেখ না, প্রশ্ন বলছে আয়তলেখ অঙ্কন করে প্রচুরক, এক্ষেত্রে আমাকে আয়তলেখ অঙ্কন করে প্রচুরক বলে আমাকে সূত্র প্রয়োগ করা যাবে না, তাহলে আমরা কীভাবে দেখব। সেক্ষেত্রে দেখেন আমার প্রচুরক মানে কি, যে শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা এটাই তো প্রচুরক। তাহলে বন্ধুরা দেখেন এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি কত থার্টিন, কোন শ্রেণীতে, শ্রেণী হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ, এই শ্রেণীটার গণসংখ্যা সবচেয়ে বেশি। আপনারা লিখতে পারেন বা লিখতে হবে, লিখবেন আমরা আয়তলেখর চিত্র থেকে দেখি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থার্টি ফাইভ, টোয়েন্টি সরি টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ, এই শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে, গণসংখ্যার মান সবচেয়ে বেশি, তাই লেখেন সবাই অফ করি। তো বন্ধুরা আমরা কী লিখলাম, লিখলাম টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ শ্রেণীতে গণসংখ্যার মান সবচেয়ে বেশি, সুতরাং টোয়েন্টি পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত। আমরা শুধু বুঝলাম এই যে শ্রেণীটা এটাতে অবশ্যই কী অবস্থিত, প্রচুরক অবস্থিত, কিন্তু প্রচুরকটা কত তা কিন্তু আমরা এখনও পাই নাই। এবার
প্রযোজকটা পাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে সবাই একটু ভালো করে খেয়াল করবেন, এই কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ চিত্রটাকে কীভাবে আমরা প্রযোজক বের করতে পারবো হবে, আমরা এই ধরনের অঙ্ক আমরা এখন পর্যন্ত কিন্তু আর দেখি নেই, সো একটু খেয়াল করি। আমার যে সেন্টার প্রযোজক অবস্থিত তার পাশাপাশি যে তার সংলগ্ন আরও দুইটা শ্রেণী আছে, তার সংলগ্ন শ্রেণীর যেটা আছে যে শেষ যে এই জায়গাতে আমরা মার্ক করব, ঠিক আছে, তার ওই পাশে যে আরেকটা শ্রেণী আছে এটা আমরা কী করব, মার্ক করব, ঠিক আছে। দুই পাশের শ্রেণী আমরা কী করব, তো আমরা পাশাপাশি দুইটা যে শ্রেণীতে প্রযোজক অবস্থিত তার পাশাপাশি শ্রেণীগুলার একদম কী বলবো উপরের যে পয়েন্টটা সেটা কী করলাম, আমরা মার্ক করলাম। মার্ক করার পরে আমরা এই যে সর্বোচ্চ যে শ্রেণীটার এই কর্নার থেকে এই কর্নার, মানে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত আমরা কী করবো, স্কেল দ্বারা যোগ করবো, স্কেল দ্বারা, ঠিক আছে। আবার এই কোণা থেকে এটা পর্যন্ত স্কেল দ্বারা যোগ করবো, কী দ্বারা, স্কেল দ্বারা, ঠিক আছে, স্কেল দ্বারা যোগ করলাম। আচ্ছা, যোগ করার পরে এই যে দুইটা বিন্দু, দুইটা রেখা, দুইটা রেখা পরস্পরকে এই জায়গাতে ছেদ করছে না, দুইটা রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করবে ঠিক ওই জায়গা থেকে এই সেতু বিন্দু থেকে ঠিক সোজা নিচের দিকে স্কেল দ্বারা যোগ করবা। আচ্ছা, যোগ যদি করি একটু খেয়াল করেন এই মানটা কোন জায়গায় এসে ক্যাচ করছে, একটু দেখি কোন জায়গাতে আসছে, বিশ এবং পঁচিশের মাঝামাঝি, ঠিক পঁচিশের দিকে একটু, তাহলে বিশ এবং পঁচিশের মাঝামাঝি কত, 23.5, কিন্তু এটা 23 থেকে আরও এদিকে আসছে, আরও আমি বলতে পারি 24 বলতে পারি না, আমাদের বইয়ের মধ্যে যে আনসারটা দেওয়া আছে হয়তো বা ২৩.২৫। আচ্ছা, এক লক্ষ করি বিশ এবং পঁচিশের মাঝামাঝি মানটা আছে 22.5, তো এটা কিন্তু ঠিক 22.5 কিন্তু না, মানে একটু ডান পাশে, তো আমরা দিতে পারি মানটা 23, দিতে পারি না, 23.23 থেকে একটু বেশি বোনো, ধরেন 22 দিলাম আমরা, বা 23 তুমি লিখতে পারো তাহলে সারা বুঝতে, তুমি জাস্ট এই জিনিসটা তুমি মিলাইতে পারো তাহলে সারা বুঝতে পারবে, কারণ এটা তুমি একদম তো চোখের আন্দাজা করতেছো, ঠিক আছে। আর তোমার যখন গ্রাফ দিয়ে গ্রাফ পেপার দিয়ে করবো তখন অ্যাকুরেট মানটা পাই যাবা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমাকে এবার মনে রাখবেন, যদি প্রচরক নির্ণয় করতে বলে, যদি বলে প্রচরক নির্ণয় করে তাহলে সূত্রের মাধ্যমে, কিন্তু যদি আমাকে চিত্রের মাধ্যমে বলে তাহলে অবশ্যই এই নিয়মটাকে ফলো করতে হবে, আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক করেন, বেশি বেশি করেন, আর যদি ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি লাইক করেন এবং বেশি করে শেয়ার করেন। আপনারা সবার ভালো থাকবেন এই প্রত্যাশায় আমার আজকের ক্লাস শেষ করলাম, সবাই ভালো থাকেন।